सम्मानित दर्शक আসসালামু আলাইকুম, आशा करी सबाई ভালোই আছেন। आज 23 জুন 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রাত্রি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এর আগে এই ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রি করা হতো, তবে এবার আসার পরে দেখলাম বেশ কিছু কুরবানি উপযুক্ত দেশাল সারণী সংগ্রহ করছে, যেগুলো চাইলে আপনারা নিয়ে কুরবানিতে ব্যবহার করতে পারেন। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো নে কি কি জাতের, কেমন বয়সের বা কেমন ওজনের গরুগুলো সংগ্রহ করছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এবার আসার পর দেখলাম ব্যতিক্রম কিছু কালেকশন করছেন। হ্যাঁ, কুরবানি উপলক্ষে একটা সার গরু কালেকশন করছি। আপনি তো মূলত গাভী গরু বিক্রি করেন। হ্যাঁ, গাভী গরু। এবার আবার সার গরু সংগ্রহ করছেন যেগুলো কুরবানি উপযুক্ত। হ্যাঁ, কুরবানি উপযুক্ত। তার মানে আপনার যে ভালোবাসার দর্শকরা আছে যারা কুরবানি উপযুক্ত গরু নিতে চায়, তারা চাইলে আপনার থেকে গরুগুলো নিতে পারবে। হ্যাঁ, সেগুলো নিতে পারবে। সবগুলো কি দাঁত হওয়া? সবগুলো দাঁত হওয়া। তার মানে কুরবানিতে চলবে? সবগুলো কুরবানি উপযুক্ত। কয়টা গরু আপনি সংগ্রহ করছেন? আটটা গরু। আটটা গরু? হ্যাঁ। আচ্ছা, তে চলেন আগে একটা একটা করে আপনার আটটা গরু দর্শকদের দেখাই, আর এই গরুগুলো সম্পর্কে আপনি আমাদের একটু ধারণা দেন। তো আঙ্কেল, আপনি শুরুতেই যে একটা গরু আছে, এই গরুটা মূলত কোন জাতের গরু? মূলত এই গরুটা সাহিওয়াল জাতের। সাহিওয়াল জাতের একটা গরু, অনেকে দেশাল সাহিওয়াল বলে। আমাদের এই গরুগুলো সব আমাদের এলাকার দেশি গরু, দেশি সাহিওয়াল যে বীজের গরুগুলো। তার মানে আমাদের এলাকার বাড়িতে বাড়িতে লালিত পালিত গরু এইগুলো, সব এলাকায় থেকে কিনা আমাদের দেশের। একদম প্রাকৃতিক ভাবে তৈরি এই গরুগুলো? একদম প্রাকৃতিক ভাবে, কোনো ফার্মের না। হ্যাঁ, আমাদের একটা একটা করে কিনা বাড়িতে বাড়িতে থেকে কিনা। হ্যাঁ। আচ্ছা, তো এই প্রথমে যে গরুটা আছে, এই গরুটার দাঁত কয়টা? এটা দুই দাঁত কি চার দাঁত হইছে? দুই দাঁত কি চার দাঁত? হ্যাঁ, তার মানে কুরবানি উপযুক্ত, কুরবানির ফুল, কুরবানির উপযুক্ত। আচ্ছা, তো এই গরুটার মাংসের কি আইডিয়া দিতে পারবেন আপনি? এটা 7.5 মণ প্লাস থাকবে। 7.5 মণ প্লাস আপনার মাংসের আইডিয়া। হ্যাঁ, কোনো দর্শক নিতে চাইলে তারা তাদের মতো করে, তাদের মতো দেখভাল করে, যাচাই বাছাই করে আইডিয়া করে নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, তো এটা আটটার প্রথম গরু আপনার? প্রথম। আর এই গরুটা দেখি কোনো দর্শক ভাইয়ের যদি পছন্দ হয়, একটা নিলে কেমন দাম আসবে? একটা নিলে 1,65,000 টাকা রাখা যাবে। 1,65,000 আপনি দাম চাচ্ছেন? অবশ্যই তো দরদামের সুযোগ আছে। আছে, হালকা একটু আছে। দর্শক এইখান থেকে আপনার সাথে দরদাম করে তারপরে নিতে পারবে। হ্যাঁ। এটা ছিল আপনার এক নাম্বার গরু। এক নাম্বার গরু। এটা সাইড করে দেন, দুই নাম্বার যে গরুটা আছে সেটা একটু দর্শকদের দেখাই। পাশে আপনার দুই নাম্বার যে গরুটা আছে এটা সম্পর্কে একটু জানাবেন। এটাও দুই দাঁত হয়েছে। দুই দাঁত হয়েছে, সাহিওয়াল গরু, রেড সাহিওয়াল। রেড সাহিওয়াল। আচ্ছা, একদম লাল কালারের গরু। কোনো দর্শক চাইলে এগুলো নিয়ে কুরবানিতে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, কুরবানিতে একবারে ফুল কুরবানির উপযোগী, ফুল কুরবানি উপযুক্ত গরু এটা। আর এই গরুটার বয়স কয় দাঁত? এটা চার দাঁত হয়েছে। চার দাঁত হয়ে গেছে। আচ্ছা, তো এই গরুটার কেমন বডিতে মাংস থাকতে পারে? এটা তার 6 মণ প্লাস আছে। আপনার আইডিয়া 6 মণ প্লাস মাংস আছে। যে দর্শক নেবে তারা তাদের মতো করে এখানে এসে গরুগুলো দেখে আইডিয়া করে নিতে পারবে। দেখে আইডিয়া করে নিতে পারবে। আর কুরবানির গরু হলে তো একদম নিখুঁত গরু হওয়া লাগে। একদম নিখুঁত, কোনো রকম খুঁত থাকলে থেকে যাবে। আমার কোনো রকম খুঁত থাকলে আপনার গরু আপনার খামারেই থেকে যাবে। হ্যাঁ। তো এইটা আপনার দুই নাম্বার গরু। দুই নাম্বার গরু। এইটা একটা নিলে কেমন দাম আসবে? এটা একটা নিলে 1,30,000 টাকা রাখা যাবে। এইটা একটা নিলে 1,30,000 টাকা আপনি দাম চাচ্ছেন। দর্শক আপনার সাথে কথা বলে আলোচনা করে নিতে পারবে। তো আঙ্কেল, এই পাশে 3 নম্বরে সুন্দর করে আর একটা গরু আছে, এটা কোন জাতের গরু? এটা আর সাহিওয়াল গরু। সাহিওয়াল গরু। কম্বল টম্বল অনেক, কম্বল গরুগুলো অনেক মানের দিক দিয়ে ভালো। ইচ্ছে করলে এই গরুটা পরবর্তী কুরবানির জন্য 2022 সাল উপলক্ষ করেও রাখতে পারবে। দুই দাঁত হয়েছে কেবল। আর দুই দাঁত হয়েছে, আর কুরবানি তো এখনো 1 মাস বাকি আছে। হ্যাঁ, ফুল রেডি হয়ে গেছে। কেউ চাইলে এই 1 মাস লালন পালন করে আর একটু রেডি করে নিতে পারবে। আচ্ছা, এই গরুটার দাঁত ধরে দেখছেন আপনি? দুই দাঁত। এটা দুই দাঁত। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল। আচ্ছা, তো এই গরুটা 3 নম্বর গরু আপনার, আর এই গরুটা একটা নিলে কেমন দাম আসবে? এটা 1,30,000 টাকা। এটাও 1,30,000 পরপর দুইটা গরুই। আর যদি জোড়ায় কোনো দর্শক নেয় সেক্ষেত্রে একটু ইয়ে করা যাবে, সেক্ষেত্রে আপনি দাম দর করে আর একটু ডিসকাউন্ট করে দিবেন। আর একটা একটা করে নিলেও দর দামের সুযোগ পাবে, ডিসকাউন্টের সুযোগ আছে। আচ্ছা, তো এটা ছিল আপনার 3 নম্বর গরু। চলেন এবার 4 নম্বর গরুটা দর্শকদের দেখাই। 4 নম্বর যে আর একটা লালচে গরু আছে, এটা কোন জাতের? এটাও এটাও সাহিওয়াল। সার সাহিওয়াল, রেড সাহিওয়াল। হ্যাঁ, রেড সাহিওয়াল। দুই দাঁত হয়েছে, যে কম্বল টম্বল অনেকই আছে। হ্যাঁ, টান টানগুলো, চোট মুটগুলো ভালো। অনেকে এইগুলোকে সাহিওয়াল বলে, অনেকে আবার দেশাল বলে। দেশাল বলে অনেকের মাঝে এই গরুগুলো পরিচিত। আমরা দেশি সাহিওয়াল দিতাম। আর আপনারা দেশি সাহিওয়াল বলে থাকেন। তো এইটার দাঁতে গেছে?
এটা দুই দাঁত হইছে দুই দাঁত হইছে তার মানে এটাও কুরবানি উপযুক্ত এটা কুরবানি উপযুক্ত আর গরুটাও সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ আচ্ছা এইটা আপনার হচ্ছে 4 নাম্বার গরু 4 নাম্বার তো এই 4 নাম্বার গরুটা যদি কোনো দর্শক ভাই একটা নেয় কেমন দাম আসবে এটা 120000 টাকা দাম এইটা নিলে একটা নিলে 120000 টাকা 120000 টাকা আর এখান থেকে কি দর দামের সুযোগ আছে আছে সবগুলা গরুতে কিছু সবগুলা গরুতে আপনি একটু দাম হাতে রেখে দাম চাইছেন দর্শক আলোচনা করে নিতে পারবে ওইদিকে আরো কিছু আছে চলেন ওইগুলা দেখি তো আঙ্কেলে যেই পাশে 5 নাম্বার যে গরুটা আছে এটা কোন জাতের গরু এটাও দেশি শাহিওয়াল গরু দেশি শাহিওয়াল এই গরুগুলো আমাদের দেশের গরু আর দেশের গরুর যত গরুই হোক দেশি শাহিওয়ালের উপরে মাংসের কোনো মাংসের মানে স্বাদটা আসে না হ্যাঁ এই গরুটা 4 দাঁত বয়স হচ্ছে একদম পোক্ত হয়ে গেছে হ্যাঁ একদম অরিজিনাল শাহিওয়াল দেশি শাহিওয়াল মাংসের একটা মানে ভর চলে আসছে ফুল উপযোগী কুরবানির গরু কুরবানিতে ফুল উপযুক্ত আর এই গরুগুলো সব জায়গাতেই চলবে সব ধরনের ক্রেতাদের এই গরুগুলোর থেকে আকর্ষণ থাকবে তো এটা আপনার সিরিয়ালের দিকে 5 নাম্বার গরু 5 নাম্বার গরু এটা একটা নিলে কেমন দাম চাচ্ছেন এটা 125000 চাচ্ছি একটা নিলে 125000 টাকা চাওয়া দাম আর দর্শক দর দাম করলে দামটা একটু কমবে একটু হালকা কম বেশ করা যাবে আর পরিশেষে আপনি আপনার যে 8টা গরু আছে 8টা গরুর একটা দাম বলে দিবেন দর্শক চাইলে একসঙ্গে 8টা গরু নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এই পাশে 6 নাম্বার যে আরেকটা গরু আছে এটা কোন জাতের গরু আমার এখানে যেগুলো গরু আছে সব শাহিওয়াল সবই শাহিওয়াল একটা গরু আছে হলো হাসা গরু দেশি হাসা গরু একদম পিওর দেশি গরু হ্যাঁ পিওর দেশি আচ্ছা আর সবগুলাই শাহিওয়াল এই গরুটার বয়স কয় দাঁত এটা এটা দুই দাঁত কি 4 দাঁত এরকম দুই দাঁত অথবা 4 দাঁত এরকম হবে তবে কুরবানির জন্য উপযুক্ত হয়ে গেছে একদম ফুল উপযুক্ত হয়ে গেছে আচ্ছা তো এই গরুগুলো আপনি নিয়ে আসছেন কয়দিন হলো গতকাল আসছে গতকালকেই আসছে আমি এগুলো গরু আমাদের এলাকায় গ্রাম থেকে কিনা সব এলাকারই মানে বাইরের গরু না সব গৃহস্থর বাইরে থেকে কিনা বাইরে থেকে কিনা আচ্ছা তার মানে আমাদের এলাকার যে গাভীগুলো আছে সেই গাভীগুলোরই বাচ্চা বলা চলে এইগুলো আর এই বাচ্চাগুলোই সব কুরবানির উপযোগী করছে সেইগুলো খামারিরা বড় করছে কুরবানিকে সামনে রেখে বিক্রি করছে আপনি সেইখান থেকেই সংগ্রহ করছেন সেইখান থেকেই সংগ্রহ করছেন আচ্ছা তো এটা সিরিয়াল নাম্বার 6 6 নাম্বার গরুটা কেমন দাম আসবে এটাও 125000 টাকা দাম এটাও দাম চাইছেন 125 দর্শক আলোচনা করে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে আচ্ছা এই পাশে 7 নাম্বার আরেকটা গরু আছে চলেন এটা দেখি এটা কোন জাতের গরু এটা একবার ফুল দেশি শাহিওয়ালের চোট ফুল দেশাল চটমট বেশ উঁচা চটমট উঁচা একদম পিটা সাইজ তো একদম ও পিটে গেছে হ্যাঁ ওই যে অনেকে পিটা গরু বলে টাইট গরু বলে এগুলো সেই গরু সব টাইট হয়ে গেছে একদম মাংস পরিপূর্ণ হ্যাঁ পরিপূর্ণ মাংস এগুলো এরকমই হয় আসলে হ্যাঁ 4 দাঁত হয়ে গেছে 4 দাঁত হয়ে গেছে কুরবানির ফুল উপযোগী একদম ফুল কুরবানি উপযুক্ত একটা গরু তো এই গরুটার সিরিয়াল নাম্বার 7 একটা নিলে কেমন দাম আসবে এটা 120000 টাকা একটা নিলে 120000 দাম চাইছেন দর্শক আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে আর কোনটার কেমন মাংস আছে এটা দর্শক ভাইরে নিজেরাই আইডিয়া করে নিবে হ্যাঁ আইডিয়া করে নিবে যেহেতু আমার স্কেল নাই মাপার মাপার কোনো স্কেল নাই ফিতে নাই দর্শক দর্শকের মতো আইডিয়া করে নিবে আইডিয়া করে নিবে আর সবশেষ একটা গরু আছে আপনার সাদা কালারের এটা এটা দেশি হাসা হাসা সার কয় এগুলো আচ্ছা মানে একদম দেশি গরু মানে কি কালারটা সাদা হওয়ার কারণে হাসা গরু বলে আচ্ছা তো একদম পিওর দেশি গরু সাত যারা নিতে চায় তারা চাইলে দেশি পিটে গেছে একদম একদম মাংস পরিপূর্ণ হয়ে গেছে মাংস একদম পরিপূর্ণ ফাঁকা নাই আর পিটা হয়ে গেছে আচ্ছা যে চামড়াটা আমরা পাইলার ফাঁকা নাই না আচ্ছা গোল হয়ে গেছে গোল হয়ে গেছে এই গরুটার দাঁত কয়টা এটা 4 দাঁত হইছে 4 দাঁত তো এই সবশেষ 8 নাম্বার গরু এটার দাম চাচ্ছেন কেমন এটা 105000 চাচ্ছি 105000 টাকা দাম চাচ্ছেন দর্শক দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে আর তাহলে এবার একজনে যদি 8টা গরু নিয়ে নেয় তার জন্য কি কি সুযোগ সুবিধা আছে এই 8টা গরু যদি কাইটে কাইটে লয় সেক্ষেত্রে দাম আসে হলো 1,20,000 টাকা 1,20,000 8টা গরুর দাম আসে দাম আসে আর যদি কোনো ব্যক্তি একবারে নেয় সেক্ষেত্রে আমি উপরের 20,000 ছাড় দিয়ে দেবো আর গাড়ি ভাড়া আমার কেয়ারিং খরচ আমি বহন করতে পারবো তার মানে 1,20,000 আলাদা আলাদা করে যোগ করলে এই দামটা আসে আর যদি একসঙ্গে কেউ 8টা গরুই নিয়ে নেয় তাহলে আপনি উপরের যে 20,000 হয় 1,20,000-এর 20,000 বাদ দিয়ে সোজা 1,00,000 টাকা নেবেন আর তার খামার পর্যন্ত পৌঁছানোর যত দায়ভার যত রাখাল খরচ গাড়ি খরচ সবকিছুই আপনি নেবেন আমি বহন করব আর ঘটনা হচ্ছে এই টাম তো আমার প্রথম টাম হ্যাঁ এটা প্রথম সার আনছি এই যে সবটা সাড়ে 10 থেকে 5,000 টাকা পর্যন্ত আমি ছাড় দিয়ে দেবো আচ্ছা 1 থেকে 2,000 টাকা লাভ হলেই সেল করে দেবো 1 থেকে 2,000 লাভে এই সারগুলো দিয়ে দেবেন প্রথমবারের মতো পরিচিতর জন্য আর সারগুলো আমার সব একদম নিখুঁত সার কোনো অসুস্থ নাই গ্রাম থেকে কিনা দেখে নিতে পারবে গ্রাম থেকে কিনা একদম সুস্থ সার আচ্ছা তো এই ছিল আপনার গরু যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর কষ্ট করে এই বাড়ি বাড়ি ঘুরে এই সারগুলো সংগ্রহ করার জন্য ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম